হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ভাইজাকের আরো কিছু ভিউ পয়েন্ট নিয়ে। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিমিলি বিচ। এটা আরকে বিচ থেকে একদমই বেশি দূরে নয়, তোমরা চাইলে কার বাইক রিজার্ভ করে যেতেই পারো। আগের কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইজাকের দুর্দান্ত কিছু ভিউ পয়েন্ট। যারা আমার আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আজকের ভিডিওটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলে এলাম ভিমিলি বিচ। এই জায়গাটা তো বেশ ভালোই লাগলো। মাছের মুখ, মাছের মুখের ভিতর দিয়ে যাচ্ছি এখন। এখানেও দুই ধারে পুরীর মতনই সমস্ত কিছু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকেও কিছু কেনাকাটি করে নিতেই পারো। এখানে জলের ঢেউ অনেকটাই বেশি থাকে। এখানে অনেক ছোট ছোট মাছ চলছে আর ঝিনুকগুলো পাথরে আটকে আছে, তো আমি এখন ঝিনুকগুলোকেই তোলার চেষ্টা করছি। এটি এমন একটি জায়গা, এখানে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে আর খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। ঢোকার আগে তোমরা দেখতেই পেলে অনেক খাবারের দোকান রয়েছে। সমুদ্রের ধাক্কায় পাথরগুলো ক্ষয়প্রাপ্তের ফলে পাথরগুলোর কি অবস্থা দেখো। ছবি তোলার জন্য সেরা জায়গাটাকে তোমরা বলতেই পারো। এখানে এসে তো আমরা প্রচুর ছবি তুলেছি। ঝিনুক আটকে আছে চারিদিকে, কিন্তু হাতে করে একদম তোলাই যাচ্ছে না, বসে গেছে একদম পাথরের সাথে। এখানেও চারিদিকে প্রচুর ক্যামেরাম্যান ঘুরছে, তো আমরা তো ক্যামেরাম্যান নিলাম না, আমরা আমাদের মোবাইলেই অনেক ছবি তুলেছি। ভিমিলি বিচে এসে যেটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে এই মৎস্যকন্যা। এটা পুরোটাই পাথরের তৈরি আর বিশাল বড়। তো ভিমিলি বিচ ঘোরা তো আমাদের এখানে কমপ্লিট হলো, এখন যাচ্ছে নেক্সট আরো একটি দুর্দান্ত ভিউ পয়েন্টে। আর এখানে এসে তোমরা কিন্তু সমুদ্রের খুব কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করো না, কারণ এখানে সমুদ্রের ঢেউটা প্রচন্ড থাকে, দেখতেই পেলে কিভাবে দুটো মেয়ে পড়ে গেল। এখন যাচ্ছি ভাইজাকের অ্যাকোয়ারিয়াম দেখতে।
এটা ভিমিলি বিচ থেকে একদমই বেশি দূরে নয়। মাছের মুখের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো ভিতরে কত রকমের মাছ আছে একবার দেখা যাক। এখানে অনেক রকম মাছ আছে, তবে সব মাছের নাম তো আমাদের জানা নেই, তাই সমস্ত মাছেদের নাম ওপরে কিন্তু লেখাই আছে। আর এখানকার এন্ট্রি ফিজ পার হেড 50 টাকা করে। এদিকে রয়েছে কচ্ছপ, এখানে অনেকগুলো কচ্ছপ আছে আর কচ্ছপগুলো কি সুন্দর খেলছে। এই মাছটার নাম হচ্ছে ব্যাম্বো সার্ক। এবার যে মাছটা দেখবো সেটার নাম আরোয়ানা। এই মাছটার নাম হচ্ছে ক্যাটফিশ। এবার দেখবো টাইগার সার্ক। এখন যে মাছটাকে দেখছি সেটার নাম ব্রাউন আরোয়ানা। এর পাশে আছে টাইগার সার্ক এবং হোয়াইট সার্ক একসাথে। চলো এবার দেখি প্যাকুফিশ। এখন যে মাছটা দেখছি এটার নাম হচ্ছে অস্কার। এখানে প্যাকু আর পিরানহা মাছ দুটো একসাথেই আছে। এবার দেখবো রেড স্কুইরেল ফিশ। এদিকে আছে প্যারট ফিশ, তবে এটা ইয়েলো প্যারট ফিশ। চলো দেখা যাক। এবার দেখবো গৌরামি ফিশ। এটার নাম টেরাপন জারবুয়া। এবার দেখবো অ্যালিগেটর গার্ল। Thank you.
এখানে কত রকমের মাছ রয়েছে। আমি তো জীবনে প্রথমবার এই এত রকমের মাছ একসাথে দেখলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাইজাকের আরো কিছু ভিউ পয়েন্ট নিয়ে। যারা আমার নতুন বন্ধুরা রয়েছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।